পুলওয়ামায় জঙ্গি হানায় শহীদ 45 জওয়ান। শুক্রবার পুলওয়ামায় গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কড়া জবাব দেওয়া হবে, ঘোষণা মোদির। সিআরপিএফ সেনা কনভয়ে জঙ্গি হামলা, ঘটনার পর থেকেই ক্ষোভে ফুসছে গোটা দেশ। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনায় শহীদ হয়েছেন প্রায় 45 জন জওয়ান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শ্রীনগর জম্মু হাইওয়ের অবন্তিপোড়ায়। জানা গেছে প্রায় 2500 সিআরপিএফ জওয়ান 78টি গাড়ির কনভয় নিয়ে শ্রীনগর জম্মু হাইওয়ে ধরে যাবার সময় একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কনভয়তে ধাক্কা মারে জৈশ-ই জঙ্গিরা। বিস্ফোরণের পর সেনা কনভয় লক্ষ্য করে চলতে থাকে এক নাগারে গুলি বৃষ্টি। ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে জৈশ-ই মোহাম্মদ। জানা গেছে সিআরপিএফের 45 নম্বর ব্যাটালিয়নের 25টি গাড়ির কনভয় যখন পুলওয়ামার অবন্তিপোড়াতে পৌঁছায় তখনই হামলা চালায় জঙ্গিরা। গাড়িতে মোট 41 জন জওয়ান ছিলেন। সূত্রের খবর, জঙ্গি হামলা বা নাশকতার ব্যাপারে 8 থেকে 10 দিন আগে থেকেই সেনাকে সতর্ক করে গোয়েন্দা দপ্তর। তারপরেও কিভাবে এ ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলওয়ামাতে জঙ্গি হামলার পর দিল্লিতে বৃহস্পতিবারই জরুরি বৈঠক হয়। স্বাধীন ভারতের কাশ্মীরে সবথেকে বড় জঙ্গি হানা বলেই মনে করা হচ্ছে বৃহস্পতিবারের ঘটনাকে। শুক্রবারই কাশ্মীরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ঘটনার পর থেকেই কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जो हमारी आलोचना कर रहे हैं उनकी भावनाओं का भी मैं आदर करता हूं, उनकी भावनाओं को मैं भी समझ पाता हूं और आलोचना करने का उनका पूरा अधिकार भी है। लेकिन मेरा सभी साथियों से अनुरोध है कि वक्त সংবেদনশীল রাজনৈতিক ছিটাকছি সে দূর রে হমলে কাজ দেশ একজুট হোকর মুকাবলা কর রা হ। দেশ এক সাথ হ্যাঁ, দেশ কা এক হি স্বর হ্যাঁ আর ইহি বিশ্ব মে সুনাই দেনা চাহিয়ে, ক্যোঁকি লড়াই হম জিতনে কে লিয়ে লড় রহে হ্যাঁ। প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। ইস দেশ কো কোই ভি শক্তি তোড় নহি সকতি হ্যায়, বাট নহি সকতি হ্যায়। পুরা কা পুরা অপোজিশন এক সাথ हमारी सिक्योरिटी फोर्सेस के साथ और सरकार के साथ खड़ा है। ये जो हमला हुआ है ये हिंदुस्तान की आत्मा पर हमला हुआ है। हमारे जो सबसे जरूरी लोग हैं सिक्योरिटी फोर्सेस के, उनके खिलाफ हुआ है और हम उनके साथ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শ্রীনগর।